আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন আপনারা? এই দেখেন আমার আম গাছে আম ধরছে, জাম গাছে ফুল আসছে, এই যে অনেক বড় হয়েছে জাম গাছ। অনেক বড় হয়েছে জাম গাছটা, এই যে আম গাছটাও অনেক বড়, অনেকগুলো আম ধরছে, অনেক বড় হবে আমগুলা। এই যে আম গাছ, এগুলো আমার নিচে বাউন্ডারির ভিতরে লেবুও ধরছে, জাম গাছে ফুল আসছে, বেলম্বু ধরছে, অনেকগুলা অনেকগুলা মাটিতে পড়ে গেছে, অনেক বেলম্বু মাটিতে পড়ে গেছে। এখন বেলম্বু পাড়ার জন্য আসছি, দাও ওইটা দাও, ওটা দিয়ে বেলম্বুগুলো ফেলে ফেলি, নিজের গাছের বেলম্বু। এই যে বেলম্বুগুলো আচার দিব, সেই জন্য ওকে দাও, এদিকে দাও, দাঁড়াও, তো আমরা এখানে বেলম্বু পাড়তেছি। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো, এই দেখো নাও, আমি বেলম্বু পাড়তেছি, তুমি মোবাইল নাও, দাঁড়াও, এই যে মোবাইল নাও, এদিকে দেখাও, সালাম দাও, সালাম আলাইকুম, ওয়েলকাম টু দ্য টাকার ব্লগ। এটা কি? এটা তো আমি চিনি না। নাম হলো যে বেলম্বু। বেলম্বু মানে কি? তুমি গাছে উঠে যাও। আমি উঠতে পারি না, ওই এখানে যে মৌসামটা অনেক সুন্দর, অনেক মজার, অনেক তো। তুমি একটু এগুলো পেরে দাও, ওই যে অনেক উপরে, আমি পাচ্ছি। আচারের জন্য নিচ্ছি, একদম উপরে আছে কতগুলো, উপরে গুলা ওই যে ইয়াতে উঠে ফেলতে হবে, সেগুলা লাগবে না। এই যে এদিকে আছে নিচে, এই যে এটা বাইরে চলে যাবে, বাউন্ডারি বাইরে, এদিকে ফেলো, আমার মাথায় পড়তেছে,
হ্যাঁ ধরে যাচ্ছে সব ঝাড়া দেওয়ার একটা আছে আরো আছে ওখানে উপরে একটা ঝাড়া দাও গুলা সব ঝরে যাচ্ছে তো সেই জন্য পেরে ফেলতেছি ওই উপরে আছে হ্যাঁ তোমাদের জন্য বানাবো আর কি আচ্ছা তারপর এই যে গাছ থেকে কাঁচা আম পাড়তেছি দাদু আল্লাহ আমাকে শেষ করে দিল আমার ভর্তা খেসা আমের ভর্তা বানাবো আজকে টাঙ্কি পুরাই পানি সব পরে যাচ্ছে এখানে ধুয়ে ফেলতেছি আমি একটা নাই কোথায় গেছে খবর নাই পেয়ারা গাছ নাও এটা হাতে নাও আমি পুরা ভিজে গেছি আমাকে দিতে হচ্ছে ওগুলো দিয়ে ফেল ওইখানে আমি পা দিচ্ছি যে উপরে উঠতে হবে আম পাড়তে হলে উপরে উঠতে হবে তোমাকে ময়লা মানি বসছে আমার গাড়ি দেখি ওইটাও পেরে ফেলাও বড়টা হলে এটা অনেক উপরে গাছে উঠে যাও না গাছে উঠে যাও হ্যাঁ উপরে উঠে যাও জুতা খুলি উঠো পড়বে না পড়বে না সব কিছু অভ্যাস থাকতে হয় তো দেখছো কি সুন্দর পেয়ারা গাছ নিচে দুইটা গাছ একসাথে উঠতেছে সুপারি গাছ আছে অনেকগুলা সুপারি ধরছে প্রতি বছর সুপারি ধরে এখানে এগুলা সব আমি লাগাইছি